বান্দরবানে বাড়ছে পেঁপে বাগান, পাহাড় ও সমতলে বাণিজ্যিক বাগান গড়ে আর্থিক সাফল্য গড়েছেন অনেকে। বান্দরবান থেকে হাসান ইসমাইলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। বান্দরবানের লামা, রোয়াংছড়ি, থানচি, আলিকদম ও নাইক্ষংছড়ির বেশিরভাগ পাহাড়ি এবং সমতল জমিতে গড়ে উঠেছে পেঁপে বাগান। মাতামুহুরি নদী তীরবর্তী পাহাড়ি এলাকায় তামাক আবাদী জমিগুলো এখন অনেকটাই পেঁপের দখলে। এই 5 একরের মধ্যে খরচ প্রায় 10 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, 5 লক্ষ টাকার মতো ইনকাম হয়েছে, মানে অবস্থা ভালো আছে। সামনে আমরা 20-20 একর করে লাভবান যাব। এখন বর্তমানে আমরা শীতকালে শাক সবজি, পেঁপে, বেগুন এগুলো চাষ করে মোটামুটিভাবে আমরা লাভবান হচ্ছি। এখানে আমি কাজ করি, বেতন 300 টাকা, মানে এই টাকাগুলো নিয়ে আমি মানে আমার সংসারটা চালাই। আলিকদম উপজেলায় এবার প্রায় 480 হেক্টর জমিতে রেড লেডি, টপ লেডি ও স্থানীয় জাতের পেঁপের বাগান করা হয়েছে। এসব জাতের পেঁপে একবার রোপণ করলে 3 বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। বিভিন্ন ধরনের শাক সবজি এবং পেঁপে বাগানগুলো চাষ করেছি এবং আর্থিক লাভবান তাদের মোটামুটি হইতেছে। স্থানীয় কৃষকরা আমাদের পরামর্শ নিচ্ছে এবং তারা এই চাষ তারা আগে থেকে করছে, এখন আরও বেশি বাণিজ্যিক আকারে তারা করছে এবং লাভবান হচ্ছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।